কৃষ্ণ আমরা আজকের থেকে ভগবৎ গীতা শুরু করবো ভগবত গীতা যথাযথ আমাদের আলোচনা শুরু হবে মন আরিনী পদ্মিনী বলুন হাত তুলেছেন কেন কৃষ্ণ প্রণাম প্রভু আমি অনেক অসুস্থ ছিলাম তো আমি ঈশোপনিষদের শ্লোক গুলো দিতে পারিনি তো কিছুদিন দেরি হলে অসুবিধা হবে কি অসুবিধা তো হবে অসুবিধা হবে না মানে বিশাল অসুবিধা হবে আমি সেই চৈত্র সংক্রান্তি থেকে অসুস্থ প্রভু আমি পুরো বিছানায় পড়েছিলাম পরীক্ষা দিয়েছি আজকে কিন্তু আমি শ্লোক দুটো দিতে পারিনি যত শীঘ্র সম্ভব পাঠিয়ে দেবেন তোমরা ভগবদ গীতা যথাযথ আলোচনা আজ থেকে শুরু করবো প্রথমত ভগবদ্গীতা গীতা সম্পর্কে আমরা কিছু আলোচনা গীতা কোথা থেকে আমরা পাচ্ছি গীতার অধ্যায় সমূহ সম্পর্কে আলোচনা তারপরে আমরা ভূমিকাতে ভূমিকাতে ছিল প্রভুপাতের কেন উনি গীতার ব্যাখ্যা করেছেন সেই সম্পর্কেও আমরা আলোচনা শ্রবণ করব শ্রীমদ ভগব গীতা গীতা মাহাত্মে গীতা সম্পর্কে শ্রী জামল তন্ত্র থেকে একটি শ্লোক আমরা এখানে উল্লেখ করেছি সারথিয়াম অর্জুন যাদও পূর্বন গীতা দদৌ লোক তসমই কৃষ্ণাত তসময় নমঃ এর মানে কি এর মানে হচ্ছে যে যিনি অর্জুনের সারথী হয়েছিলেন যিনি গীতা অমৃত দান করেছিলেন ত্রিলোকের মঙ্গলের জন্য সেই শ্রীকৃষ্ণ তাকে যিনি সকলের আত্মা স্বরূপ তাকে আমি নমস্কার প্রণতি নিবেদন করি শ্রী জমল গীতা মাহাত্ম সম্পর্কে এই শ্লোকটি উল্লেখ রয়েছে গীতা মাহাত্ম সম্পর্কে শ্রীল ভারতী বিদ্যাভূষণ প্রভু তিনি এই কথাটা লিখেছেন অজ্ঞান নিরধি রূপৈতি বিশেষম ভক্তি পরাপি ভজতি পরিপোষমুচ্চ দত্তম পরম স্ফুরতি দুর্গম অপি অজস্রম সুণ্যভৃত সরচিতাম প্রণমামি গীতাম যে গীতা গ্রন্থ দ্বারা অজ্ঞান সাগর শুকিয়ে যায় পরাভক্তিও যার ফলে অত্যন্ত পুষ্টি লাভ করে শ্রী ভগবানের রচিত সেই গীতাকে আমি প্রণাম করছি বিদ্যাভূষণ প্রভু গীতা মাহাত্বে তিনি এই কথাটা বলছেন এরপরে আমরা আসি ভগবদ গীতা যা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের অংশ তা এটা তো আমাদের এখান থেকে স্লাইড না হলে হবে না you <laughs> ভগবদ গীতার অবস্থান মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় এ হচ্ছে ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় এই যে আঠারোটি অধ্যায় এই আঠারোটি অধ্যায় হচ্ছে ভগবদ গীতা ভগবদ আমরা জানি কি কি আলোচিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি উপদেশ দিয়েছেন ভগবদ গীতা আলোচনা কৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছেন সেটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে পুনরাবৃত্তি করেছেন আবার পরবর্তীতে এই মহাভারতের আলোচনা জনমেজয় যিনি পরীক্ষিত মহারাজের পুত্র তাকে বৈষম্যায়ন ঋষি তিনি শ্রবণ করিয়েছিলেন সেক্ষেত্রে যেহেতু সেখানে ছিল তো সেই গীতা শ্রবণ করেছিলেন অর্জুন শ্রবণ করেছেন গীতা ধৃতরাষ্ট্র শ্রবণ করেছেন এবং জনমেজয়ও শ্রবণ করেছেন এরপরে আমরা দেখতে পাবো গীতাতে যে ছটি অধ্যায় রয়েছে সেই ছটি অধ্যায়ের গীতাকে কিভাবে রাখা হয়েছে এখানে কিছু আপনাদের সামনে আহ একটা স্টোন পাথর তারপরে সেই পাথরটা একটা রিং এর মধ্যে বসানো হয়েছে আবার সাইডে কিছু ওষুধের বক্স দেখানো হচ্ছে তারপরে কিছু ট্যাবলেট ক্যাপসুল ছিল সেটাকে খুলে ছোট ছোট দানাগুলি গুলি বের করে ফেলানো হয়েছে এগুলো থেকে এই দৃশ্যগুলো দেখানোর উদ্দেশ্য কি এই দৃশ্যগুলি দেখে আপনারা এটা কি আন্দাজ করছেন বলুন তো এখান থেকে আপনারা এই ছবিটা দেখে আপনাদের মনে কি ধারণা আসছে কে বলবেন আপনার মনে কি আছে আপনাকে এই যে দুটো ছবি পাশাপাশি দেখানো হয়েছে ছবিগুলো দেখে আপনার মনে কি ভাবনা হৃদয় হচ্ছে এটা তো চিন্তা ভাবনা করছেন নিশ্চয়ই করোনা মাতা দি বলুন হরে কৃষ্ণ প্রভুজি প্রভুজি স্টোন গুলো দেখে যখন স্টোন একজন একটা ইন্ডিভিজুয়াল মানে একা আছে তখন তার কোনো ভ্যালু নেই যখন একটা রিং এর মধ্যে বসানো আছে তখন সেটাকে আমরা ইউজ করতে পারি অ্যাজ এ অর্নামেন্টস আচ্ছা আবার যখন ওষুধ দেখছি এই ওষুধ আমাদের যে দৈহিক পোষণের জন্য দরকার হচ্ছে সেটা একটা সুশৃঙ্খল ভাবে একটা কোন একটা আবরণের মধ্যে ঢুকিয়ে দেওয়া আছে যখনই আবরণের বাইরে আসছে সেটার কাছে ভ্যালু থাকছে না অর্থাৎ কিছু জিনিস আমাদের সামনে আনলে সেটাকে আমরা প্রপার ইউজ করতে পারি এইটুকুই বুঝছি কৃপা সিন্ধুরা মাইগন করুন ওই স্টোনটা স্টোনটা যতক্ষণ বাইরে আছে ততক্ষণ কোনো ভ্যালু থাকছে না যখন রিংয়ের মধ্যে জড়ানো হচ্ছে তখন আমরা ব্যবহার করতে পারবো বা তার কার্যকারিতা সম্পূর্ণ হবে এটাই আর ঔষধও একই এই যে দানা দানা গুলো দেখা যাচ্ছে ও দানা দানা এমনি খেলে আমাদের রোগ সারবে না কিন্তু যখন একসঙ্গে ছিল তখন আমাদের রোগ ব্যাধি এগুলো সারাতে পারবে সে কি আজ দানাগুলো খেলেও তো আপনি ক্যাপসুল খুলে দানা খেলেও আপনার রোগ সারবে ক্যাপসুলটা তো এটা একটা আবরণ ওটা কমপ্লিটলি নয় নয় আর শ্রীদাম হম আগের সময় ধন্যবাদ হম ও একচুয়ালি মনে হচ্ছে যে যেমন হিরেটা কত যখন একই প্রশ্ন আসছে যে হিরে যখন এক মানে যখন একাকে থাকছে তখন সেটা মূল্যহীন যখন কারো আপনার সঠিক স্থানে থাকছে তখন সেটা অমূল্য হয়ে যাচ্ছে আর ওষুধের ক্ষেত্রে উম ওষুধ যে বেরিয়ে যাচ্ছে ওটা কাজ হচ্ছে কিন্তু সঠিকভাবে সঠিক পদ্ধতি না থাকায় ওষুধটা সঠিকভাবে কাজ করতে পারবে না

গণচন্দ্র দয়ানিধি হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম ওই যে হিরে যে পাথরটা দেখছে ডায়মন্ডটা যখন ওই রিং এর মধ্যে আসছে তখন তখন ওই হিরের মূল্য আসছে কি আসছে ওই হিরের তখন একটা আমরা মানে ভ্যালু দিচ্ছে যে এটা আংটি আমরা করতে পারি আর যেটা ওষুধটা ঔষধটা হচ্ছে কি মানে ঔষধ ওষুধ খেলে তো রোগ সারবেই কিন্তু এই যে ছড়ানো সেটা না এর মধ্যে রাখা এই দুটোর মধ্যে কি তফাৎ বোঝানো হচ্ছে এটাই আমি জানতে চাই তো এখান থেকে আপনি কি শিখতে পারছেন মেসেজটা কি দেওয়া হচ্ছে এখান থেকে সেটাই হচ্ছে বিষয় সর্বলীলাময় কি মেসেজ দেওয়া হচ্ছে এখান থেকে দুটো দৃশ্য পাশাপাশি কি কি বিষয়টা উপস্থাপন করতে চাইছে মূল্যবান বস্তু জন্ম সহকারে রাখাই উচিত আমার যেটা দরকারি বা মূল্যবান সেটা স্বরূপ কুমার পালকৃষ্ণ প্রভু দণ্ডবত্ত নাম প্রভু এখানে হচ্ছেন ভগবান বা পরমাত্মা আর আংটি হলো জীবাত্মা যখন জীবাত্মার মধ্যে পরমাত্মার গুরুত্বপূর্ণ মানে জীবাত্মা এবং জীবাত্মা তার গুরুত্বটা পায় সঠিকভাবে সেটা আংটির মাধ্যমে বোঝানো হচ্ছে আর ওষুধের গুঁড়ো গুলি সেগুলিও জীবাত্মা আর পরমাত্মা যখন পরমাত্মাকে কেন্দ্র করে যখন এই ওষুধের কুড়োগুলি সবগুলি একত্রিত হয় তখন সেটা মানে সঠিক যে কাজটা সেটা করতে পারে বা সঠিক ভাবে ক্রিয়াশীল হয় সেটা সেই রকম ভাবে পরমাত্মা যদি পরমাত্মা থেকে যদি জীবাত্মা বিচ্ছিন্ন হয় তাহলে জীবাত্মা তার সঠিক কাজটা করতে পারবে না এবং পরমাত্মার উপস্থিতিতে সেটা গুরুত্ব এবং সেটার মূল্য বৃদ্ধি পায় কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রায় বলো ওই উপরে পরমাত্মা ওই যে আংটির যে পাথর দেখা গেছে উপরের পরমাত্মা নিজের জীবাত্মা আর এই পরমাত্মা জীবাত্মার সাথে যদি সংযুক্ত হয় তাইলে জীবাত্মা যেমন আগুন থেকে আগুনের স্কুলিঙ্গ যেমন বিচ্যুত হইলে কিছু করতে পারে না এই জন্য পরমাত্মার সাথে জীবাত্মা যখন সংযুক্ত হবে তখনই কিছু করা সম্ভব হবে এটা আমি উপলব্ধি হয়েছি কৃষ্ণ এটা তো আপনারা বিভিন্ন জন বিভিন্ন কিছু বলছেন আহ এটার মাধ্যমে বোঝানো হয়েছে যে মূল্যবান বস্তুগুলিকে সুরক্ষিত রাখার জন্য কভার দেওয়া হয় যেমন ইরার আংটি বা যেটা একটা স্টোন দেখানো হয়েছে আংটির মধ্যে থাকলে তার একটা সৌন্দর্য বৃদ্ধি পায় এমনি থাকলেও সেটা মূল্য আছে কিন্তু আংটির মধ্যে থাকলে সেটা মূল্য আরো বেড়ে যায় আংটির মধ্যে সেটা সুরক্ষিত থাকলে দেখে হাতের উজ্জ্বলতাও বাড়ে তারপর আপনার ওষুধগুলো অবশ্যই প্রাণদায়ী কিন্তু সেটা যদি কভারের ভিতরে রাখা হয় তাহলে সেটা সুরক্ষিত থাকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলে সেগুলো কোথায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে কি পরিমাণ কি মাত্রা ওষুধ গ্রহণ করতে হবে আমরা সেটা সেটা মানে খোলা দেখে বুঝতেও পারবো না ক্যাপসুলের মধ্যে একটা মাত্রা পরিমাণে থাকে সেটা আমাদের কি পরিমানে খেতে হয় কয়টা ডোজে খেতে হয় সেটা আমরা জানতে পারি কিন্তু যখন সেটা খোলা থাকবে সেখান থেকে আমার কত দানা খাবো কি খাবো না খাবো সেটা আমরা নির্ণয় করতে পারি না তো সেই জন্য মূল্যবান বস্তুকে একটা কভারের ভিতরে রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তেমনি ভগবত গীতা হচ্ছে মহামূল্যবান এটাকেও সুরক্ষিত করে রাখা হয়েছে তো প্রথমত আঠারোটি অধ্যায় রয়েছে এই আঠারোটি অধ্যায়ের মধ্যে এটা বিশেষ মহিমা রয়েছে আঠারো কথাটার এই ভগবত গীতার সঙ্গে আঠারোটি অধ্যায় রয়েছে আঠারো দিনের যুদ্ধ হয়েছিল আঠারো দিনের যুদ্ধের শুরুতেই গীতা দেয়া হয়েছে তা আঠারো কথাটা গীতার সঙ্গে এটা খুব সামঞ্জস্যপূর্ণ ভাবে যুক্ত তারপরে যুদ্ধে যে শূন্যরা যুক্ত ছিলেন তারা আঠারো অক্ষহিনী শূন্য ছিলেন আঠারোটা আঠারো কথাটা গীতার সঙ্গে একটা নানা ভাব যুক্ত এবং আঠারোটি জ্ঞানের বিভাগও রয়েছে এছাড়া আমরা এখানে কে কয়টা শ্লোক বলেছে সেই সম্পর্কে এখন ভগবান শ্রীকৃষ্ণ পাঁচশো চুয়াত্তরটি শ্লোক বলেছেন অর্জুন পঁচাশিটি শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র সঞ্জয় চল্লিশটি শ্লোক বলেছেন এবং ধৃতরাষ্ট্র একটা শ্লোক বলেছেন কৃষ্ণ পঁচাশিটি অর্জুন চল্লিশটি সঞ্জয় এবং ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলেছেন টোটাল সাতশোটি শ্লোক ভগৎগীতাতে রয়েছে বিভিন্ন ধরনের নামে সম্বোধন করা হয়েছে অর্জুনকে কৃষ্ণকে কৃষ্ণকে তেত্রিশটি বিভিন্ন নামে অর্জুন সম্বোধন করেছেন আবার অর্জুনকে কৃষ্ণ কুড়িটি নামে সম্বোধন করেছেন কখনো সভ্যসাচীন বলেছেন কখনো ভারত বলেছেন কখনো পার্থ বলেছেন কখনো কৌথিও বলেছেন কৃষ্ণকে যেমন অচ্যুত বলা হচ্ছে ব্রহ্ম বলা পরম ধাম বলা হয়েছে বিভিন্ন নামে বিভিন্ন নামে সমাধান করা হয়েছে ছোট অধ্যায় রয়েছে এই আঠারোটা অধ্যায় রয়েছে ছোটা ছোট করে অধ্যায় বিভাজন করা হয়েছে প্রথম ছোট অধ্যায়কে কর্মযোগ বা কর্ম শটক বলা হয় শেষের ছটা অধ্যায়কে জ্ঞান যোগ বা জ্ঞান শটক বলা হয় এবং মাঝে ছটা অধ্যায় হচ্ছে ভক্তি ভক্তি যোগ বা কর্ম এবং জ্ঞান ভক্তিকে সুরক্ষিত করে রেখেছেন এই জন্য ভক্তি হচ্ছে গীতার মুখ্য প্রতিপাদ্য বিষয় যাকে মাঝখানে রাখা হয়েছে প্রথম ছয় অধ্যায়ে কর্ম কথা বলা হয়েছে কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হবে শেষের ছয় অধ্যায়ে জ্ঞান কৃষ্ণের অনুকূলে জ্ঞান কৃষ্ণ ভাবনামৃত জাগরিত করার জন্য জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে বা কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পাবে এই জাতীয় জ্ঞানের কথা আলোচনা করা হয়েছে এবং মাঝখানে ছটা অধ্যায়ে মুখ্যত ভক্তির কথাই বলা হয়েছে এটাকেও বোঝার সুবিধার্থে দেখানো হয়েছে আপনাদের এটা ইয়ে দেখানো হয়েছে খাবার জিনিস দুটো হার্ট কভার মাঝখানের যে মুখ্য উপাদানগুলি রয়েছে সেগুলোকে মাঝখানে রাখা হয়েছে দুটো দুদিকে দেওয়া হয়েছে কভার যাতে মাছের জিনিসগুলো সুরক্ষিত থাকে ঠিক তদ্রুপ ভগবত গীতাকে হার্ড বাইন্ডিং দিয়ে মাঝের পাতা সুরক্ষিত করা হয়েছে তদ্রুপ মধ্যবর্তী ছয় অধ্যায়কে সুরক্ষিত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রথম দিকে ছয় অধ্যায় এবং শেষের দিকে ছয় অধ্যায় তিনি রাখলেন অনেক সময় আমরা দেখি রাষ্ট্রপ্রধানদেরকে দেখি বুঝতে পারছেন এটা কি দেখানো হলো আপনাদেরকে মহা মূল্যবান জিনিসগুলিকে যখন মানুষ সুরক্ষিত রাখতে চায় তখন এটা হার্ড বক্সের মধ্যে সিন্ধুকের মধ্যে পেটিকার মধ্যে গচ্ছিত রাখেন তেমনি ভগবদ গীতার মূল্যবান বিষয়কে মাঝখানে গচ্ছিত রাখা হয়েছে যেটা হচ্ছে ভক্তি এখানে দেখছি কোন রাষ্ট্রপ্রধান আমেরিকার রাষ্ট্রপ্রধান তাকে অনেকগুলো গাড়ি লাইন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সিকিউরিটি সামনে সিকিউরিটি পিছনে সিকিউরিটি মাঝখানে উনি রয়েছেন যে গাড়িটা ফ্লাগ লাগানো রয়েছে সেটাতে উনি রয়েছে তাই এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভগবদ আর সঙ্গে তুলনা করা হচ্ছে ভগবদ গীতার যে মুখ্য বিষয় ভক্তি সেটাকে ভগবান শ্রীকৃষ্ণ মধ্যবর্তী ছটা অধ্যায়ের মধ্যে গচ্ছিত রেখেছে ভক্তিকে যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে সেই জন্য গীতার দুদিকে জ্ঞান এবং কর্মকে রাখা হয়েছে কেন ভক্তিকে মাঝখানে রাখা হলো ভক্তি হচ্ছে গোপন প্রকৃতি মাঝে রাখা হয়েছে কারণ এটি সহজেই বোধগম্য হয় না এই জন্য তারপরে শ্রেষ্ঠতা এই গুণের জন্য মাঝে থেকে অন্য যোগ পদ্ধতির প্রদান করে ও দুটি পুষ্টি স্পর্শ করে অর্থাৎ যে সর্বশ্রেষ্ঠ কর্ম এবং জ্ঞান যোগের থেকে ভক্তিযুগেই শ্রেষ্ঠ এটা বোঝানোর জন্য ভক্তিকে মাঝখানে রাখা হয়েছে দুর্লভ বিপরীত দিক থেকে দুটি বিষয় দ্বারা ভক্তিকে সুরক্ষিত রাখা হয়েছে ভক্তিটা খুব সুরক্ষিত করে রাখা হয়েছে এই সমস্ত কারণগুলির জন্য ভক্তিকে মাঝে ভগবত গীতার মাঝে ছয় অধ্যায়ে রাখা হয়েছে এই যে ভব সমুদ্র পার হতে গেলে নৌকা যেমন যদি সুরক্ষিতভাবে ভাবে নৌকা যদি একটা সুগঠিত নৌকা না থাকে এবং নৌকার মাঝি যদি ঠিক না থাকে আবার ওয়েদার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই উত্তাল তরঙ্গ বিশিষ্ট নৌকা নিয়ে এই সমুদ্র পাড়ি দেওয়া খুব কঠিন তেমনি আমরা মনুষ্য শরীরকে নৌকার সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে এই পালতলা বাতাস বাতাসকে অনুকূল বায়ু কে শাস্ত্রের উপদেশের সঙ্গে তুলনা করা হয়েছে এবং নৌকার মাঝি কে গুরুদেবের সঙ্গে তুলনা করা হয়েছে এবং নৌকার আরোহী হচ্ছে জীবাত্মা জীবাত্মার শরীরটা হচ্ছে নৌকা অনুকূল বায়ু হচ্ছেন শাস্ত্রের উপদেশ যেমন এখানে অনুকূল বায়ু পালতলা নৌকাতে লাগছে তাই নৌকাটি অগ্রসর হতে সুবিধা হচ্ছে তা না হলে এখানে নৌকাকে পার করে নিয়ে যাওয়া মুশকিল আছে এবার মাঝি যিনি আছেন তিনি সুদক্ষ মাঝি না হলেও নৌকাকে পার করে নিতে পারবেন তাদেরও মনুষ্য শরীর রূপে নৌকা প্রাপ্ত হয়েও জীবাত্মা যদি সদ্গুরু এবং শাস্ত্রের উপদেশ অনুসারে না চলেন তাহলে ভব সমুদ্র পার করা তার পক্ষে সম্ভব নয় মুখ্য আসার আগে আমরা ভূমিকাটা নিয়ে একটু আলোচনা করি ভগবত গীতার ভূমিকা এখানে যে উদ্দেশ্যে শিলপ্রহুপাল গীতার ব্যাখ্যা করেছেন যে যে মনোভাব বা যে উদ্দেশ্য নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন তার যুক্তিগুলো ভূমিকার মধ্যে উনি তুলে ধরেছেন আমরা সেই বিষয়টাই এখন আলোচনা করব তার আগে একটা জিনিস আমি আপনাদের সামনে বলতে চাই গীতার এই ব্যাখ্যাকে ছিল তিনি সমর্পণ করেছেন বলদে বিদ্যাভূষণ প্রভুর করকমলে বলদেব বিদ্যাভূষণ প্রভুর করকমলে তিনি এই ভগবত গীতাকে সমর্পণ করেছেন বেদান্ত দর্শনের তথ্য প্রকাশক গোবিন্দ ভাষ্যের প্রণেতা বৈষ্ণব আচার্য ছিল বলদে বিদ্যাভূষণের করকমলে তিনি ভগবদ গীতা সমর্পণ করলেন বলদে বিদ্যাভূষণ প্রভু সম্পর্কে দু এক কথা বলে দি বলদে বিদ্যাভূষণ প্রভু তিনি হচ্ছেন আমাদের এই যে গরিয় সম্প্রদায়ের গরিয় সম্প্রদায়ের বেদান্ত সূত্রের কোনো ভাষ্য ছিল না সময় বৃন্দাবনে বৃন্দাবনের বিভিন্ন বিগ্রহগুলি চলে যায় জয়পুরে বিশেষ কারণবশত বিগ্রহগণকে জয়পুরের রাজা বৃন্দাবন থেকে নিয়ে চলে যায় কালা পাহাড়ের আক্রমণ থেকে সুরক্ষিত করার জন্য সমস্ত বিগ্রহগুলিকে নিয়ে চলে যায় তারপরে দীর্ঘদিন সেখানেই এখনো রয়েছে সেই বিগ্রহগণ সেখানে তো পূজারীগণ বৃন্দাবনের মুখ্য বিগ্রহ যত আছে শুধু রাধারমন বাদ দিয়ে সমস্ত গোস্বামীদের বিগ্রহ এই চলে যায় জয়পুরে এখনো সেখানে রয়েছে সময় গৌরী বৈষ্ণবের সেবা পূজাই হচ্ছিল গৌরী বৈষ্ণব সেবা পূজা করছিলেন সময় শ্রী সম্প্রদায়ের কিছু বৈষ্ণব এসে তারা জয়পুরের রাজাকে বলতে থাকেন যে যে বিগ্রহ সেবা গৌরীয়রা করছেন হম এই বিগ্রহ সেবা গৌরীয়দের দ্বারা করানোটা ঠিক হচ্ছে না কেন না গরিওরা সঠিক সম্প্রদায়ের বৈষ্ণব না এদের বৈষ্ণব সম্প্রদায়ের যে প্রামাণিকতা নেই এরা সঠিক নয় তো এদের দ্বারা বিগ্রহ অর্জন করাটা বিগ্রহের সেবা পূজা করাটা উচিত নয় এই কথা যখন বললেন তখন জয়পুরের রাজা তিনি চিন্তা করলেন তো এটা তো আমি সিদ্ধান্ত নিতে পারবো না যে গড়িয়দের বেদান্ত দর্শনের ভাষ্য আছে কি নেই কেনা চারটা সম্প্রদায়েরই বেদান্ত সূত্রের উপরে ভাষ্য দেওয়া আছে শ্রী সম্প্রদায়ের শ্রী ভাষ্য মাধুয়া সম্প্রদায়ের মাধুয়াচার্য ভাষ্য এবং বিষ্ণুস্বামী সম্প্রদায়ের তাদেরও ভাষ্য রয়েছে বেদান্ত সূত্রের উপরে তারপর সম্প্রদায় লিম্বাচার্য তাদের ভাষ্য আছে কিন্তু গৌরীদের কোন ভাষ্য নেই ছিল না ছিল না এই যে রাজার কাছে এসছে রাজা এখন বিচার করার জন্য বৃন্দাবনে চিঠি লিখলেন বৃন্দাবনে সেই সময় ছিলেন প্রধান আচার্য ছিলেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বয়স হয়ে গিয়েছিলেন এবং অসুস্থ ছিলেন ওনার কাছে যখন চিঠি এলো রাজ দরবার থেকে যে আপনি এসে সমস্যার সমাধান করুন তা না হলে কিন্তু এই গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সেবা ভার গৌরীরা আর পাবে না এরকম এখন সংকট একটা পরিস্থিতি তৈরি হয়েছে যখন সেই মুহূর্তে সহায়কভাবে একটা চিন্তার বিষয় তা এখন উনি নিজেও যেতে পারছেন না তখন তিনি এই বলদেব বিদ্যাভূষণ প্রভুকে তিনি বললেন যে আপনি যান সেখানে গিয়ে এই সমস্যার সমাধান করুন তো বলদেব বিদ্যাভূষণ প্রভু তিনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অধস্থন অর্থাৎ তার শিষ্যতুল্য তিনি আশীর্বাদ নিয়ে জয়পুরে গেলেন জয়পুরে গিয়ে রাজদরবারে গিয়ে সেই মিটিং উপস্থিত হলেন সেই সম্প্রদায়ের বৈষ্ণবেরা রয়েছেন মিটিং বসলো আলোচনা সভা আলোচনা সভায় কলা বিদ্যাভূষণ প্রভু বললেন যে হ্যাঁ আমাদেরও ভাষ্য আছে আমাদেরও ভাষ্য আছে তবে সেই ভাষ্য আমি কালকে আপনাদেরকে দেখাবো এই বলে ঠিক আছে কালকে আবার মিটিং হবে বলে মিটিং সেখানে শেষ হয়ে যায় পরবর্তী দিনে আবার মিটিং হবে তখন সত্যি সত্যি আমাদের কোনো ভাষ্য ছিল না কিন্তু উনি বড় মুখ করে বলে দিয়েছেন যে আমাদের ভাষ্য আছে সে বলার পরে গোবিন্দ মন্দিরে এসছেন জয়পুরে গোবিন্দ রাধা গোবিন্দের সামনে এসছেন এসে কাতর ভাবে প্রার্থনা করছেন যে প্রভু আপনি যদি আমাদেরকে সেবা অধিকার দিতে চান আপনি যদি চান গড়ীয় বৈষ্ণবরা আপনার সেবা করুক তাহলে আপনি আমাদের এই ভাষ্যের ব্যবস্থা করুন আমাদের তো কোনো ভাষ্য নাই আপনি তো জানেন আপনি যদি আমাদেরকে সেবা অধিকার দিতে চান বা আমাদের সেবা আপনি দিতে চান তাহলে আপনি একটা ব্যবস্থা করুন তখন গোবিন্দ দেব বললেন বলদেব বিদ্যাভূষণ প্রভুকে যে তুমি লেখো আমি তোমায় বলে দিচ্ছি কি লিখতে হবে ব্যাখ্যা কি করতে হবে তাই সেই গোবিন্দ বলতে লাগলেন আর বলদেব বিদ্যাভূষণ প্রভু বেদান্ত দর্শনের ব্যাখ্যা লিখতে লাগলেন দেব বলে দিচ্ছেন এক একটা সূত্রের ব্যাখ্যা আর উনি ওটা লিখছেন এইভাবে এক রাত্রের মধ্যেই বেদান্ত দর্শন বা বেদান্ত সূত্র সেই বেদান্ত সূত্রের ব্যাখ্যা লেখা হয়ে গেল তার নাম দেওয়া হলো গোবিন্দ ভাষ্য স্বয়ং গোবিন্দ ভাষ্য রচনা করেছেন তা পরবর্তী দিনে যখন মিটিং শুরু হলো সেই মিটিংয়ে গিয়ে যখন এই ভাষ্য দেখানো হলো সকলেই স্বীকার করে নিলেন যে বৈষ্ণবেরা গৌরীয় বৈষ্ণবরা তো প্রামাণিক কারণ তাদেরও বেদান্ত দর্শনের ভাষ্য আছে তো সেই থেকে এই বলদে বিদ্যাভূষণ প্রভু তাকে বিদ্যাভূষণ উপাধিতে ভূষিত করা হলো এবং তিনি নানাবিধ শাস্ত্র রচনা করেছেন বিদ্যাভূষণ প্রভু তিনি টিকাও লিখেছেন ভগবত গীতার ব্যাখ্যা দিয়েছেন ভগবত গীতার টিকাও উনি করেছেন ছিল প্রভুপাদের সময় ইংরাজিতে কোনো গীতার ভাষ্য ছিল না সংস্কৃতে ছিল বাংলায় ছিল বাংলায় ভক্তিন্দ ঠাকুর গীতার ব্যাখ্যা করেছেন সংস্কৃতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন শ্রীধর স্বামী ব্যাখ্যা করেছেন বলদেব বিদ্যাভূষণ প্রভু সংস্কৃতি গীতার ব্যাখ্যা করেছেন রামানুচার্যের সংস্কৃতি গীতার ব্যাখ্যা আছে গীতার বহু ব্যাখ্যা রয়েছে কিন্তু সেগুলো অধিকাংশই সংস্কৃতে ছিল একটা ছিল বাংলায় সেটা ভক্তিবিন ঠাকুর করেছিলেন কিন্তু ইংরাজিতে এই বৈষ্ণব সম্প্রদায়ের ব্যাখ্যা সমন্বিত কোনো গীতার ব্যাখ্যা ছিল না অথচ প্রভুপাতের সময়কালীন সময়ে ইংরাজিতে প্রায় ছয় সাতশোটা গীতার ব্যাখ্যা বাজারে তখন প্রভুপাত তিনি এই ব্যাখ্যা অনুসারে ইংরাজিতে এই ভগবত গীতা যথাযথ বা ভগবদ গীতা ভাষ্য দিলেন তাৎপর্য লিখলেন তো বলদেব বিদ্যাভূষণ প্রভুর সদাঙ্ক অনুসরণে তার ভাষ্যকে তার ভাষ্যের অনুগত হয়ে তিনি ভাষ্য রচনা করেছেন তাই এই বিদ্যাভূষণ প্রভুর করকমলে সমর্পণ করলেন এই জন্য এই সমর্পণে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি এখন আমাদের আলোচ্য প্রসঙ্গ হচ্ছে আমরা এই যে ভূমিকা রয়েছে ভূমিকাতে গ্রন্থ পরিচিতি দিয়েছে গ্রন্থ পরিচিতি পুরা বইয়ে নেই এই যে ভূমিকা ভূমিকার মধ্যে ভূমিকাতে টোটাল আটখানা প্যারাগ্রাফ আছে এক দুই তিন এগুলো একটা প্যারাগ্রাফ দ্বিতীয় প্যারাগ্রাফ তৃতীয় প্যারাগ্রাফ চতুর্থ পঞ্চম পাঁচটা প্যারাগ্রাফ আছে অর্থাৎ তিন পৃষ্ঠা এক পৃষ্ঠা এক দুই তিন চার পৃষ্ঠার কিছুটা অংশ রয়েছে তা আপনারা এইখান থেকে আলোচনা করুন পড়ুন আপনারা পড়ে শিল কারণে উনি গীতার ব্যাখ্যা দিলেন কি জন্য উনি গীতার ব্যাখ্যা দিয়েছেন কি কারণ উনাকে কি কেউ করতে বলেছিলেন গীতার ব্যাখ্যা কি কারণে উনি গীতার ব্যাখ্যা দিলেন সেই কারণগুলো সেই উদ্দেশ্য আপনারা খুঁজে বার করুন তারপরে তার সাথে সাথে যদি কোনো মনোভাব পেয়ে থাকেন সেই বিষয়টাও আপনারা বার করবেন এখন কোন বিষয়ের উদ্দেশ্যের মধ্যে কিছু মনোভাব লুকিয়ে থাকে যেমন ধরুন আপনাদের আমি উদাহরণ দিচ্ছি উদ্দেশ্য মনোভাবের মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে এই যে এখন ভোটের মরশুম চলছে অলরেডি ভোট এক জায়গায় হয়ে গেছে আমি ভোট দিয়েছি তো বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন রকম ভাবে নানা রকম কার্য নানা রকম ঘটনা নানা রকম কত কিছু তারা বলছে তা কখনো কখনো দেখা যাচ্ছে যে ভোট প্রচারে গিয়ে কেউ চা খাওয়াচ্ছে মানুষকে রাস্তার চলন্ত মানুষকে চায়ের কাপ হাতে এগিয়ে দিচ্ছে কেউ বা দেখা যাচ্ছে পোকড়া ভাজছে ঠিক আছে কেউ বা দেখা যাচ্ছে রান্নায় গিয়ে খুঁতি নাড়ছে এই যে কার্যগুলি তারা কেন করছে এই কাজের পিছনে তাদের মনোভাবটা কি ভোট আমাকে ভোট দিন দেখাচ্ছে আমি গরিব দরদি জনদরদি আমি আমার সঙ্গে লোকের অনেক যোগাযোগ আছে মানুষকে চা খাওয়াচ্ছি মানে আমাকে ভোটটা দেবেন বা আমি একটা পকোড়ার দোকানে গিয়ে পকোড়া ভাজছি মানে ভোটটা আমাকে দেবেন বা কোনো বাড়িতে ঢুকে আমি রান্নাঘরে ঢুকে সেই নাচ খুলতি নাচছি কি রান্না করছে সেটাতে তার মানে ভোটটা আমি চাই তার মনোভাব হচ্ছে ভোট লাগবে আমার কিন্তু উনি নানা রকম কাজ দেখাচ্ছেন যে আমি লোকের সঙ্গে আছি লোকের কল্যাণের জন্য ঘুরছি আসলে কল্যাণ টল্যাণ ওই সমস্ত বাইরের কথা ভিতরের কথাটা হচ্ছে তার ভোট দরকার তো ছিল প্রভুপাত তিনি বাহ্যিক কি কারণ দেখিয়েছেন যে জন্য গীতাটা ওনার লেখার দরকার হয়ে পড়েছিল আর এর লেখার পিছনে তার মনোভাব কি আছে সেটাও আপনারা খুঁজে বার করবেন তা আমি আপনাদেরকে পুরো ভূমিকাটা পড়তে অনুরোধ করছি সবাই পড়ুন পড়ে আপনারা খোঁজার চেষ্টা করুন যে কি কারণে কি উদ্দেশ্যে প্রভুপাদে গীতার ব্যাখ্যা দিলেন ওকে এবং তার পিছনে তার কি মনোভাব ছিল এটা আপনারা বাদ করবেন দশ মিনিট টাইম আপনাদেরকে দিলাম আপনারা সকলেই পড়ুন পড়ে রহুপাদের মনোভাব উদ্দেশ্য কি কি প্রকাশ পাচ্ছে কেন ইনি গীতার ব্যাখ্যা দিয়েছেন গীতার ব্যাখ্যা দেওয়ার পিছনে উনার কি উদ্দেশ্য লুকিয়ে আছে বা কি উদ্দেশ্যে উনি ব্যাখ্যাটা দিয়েছেন তার পিছনে কি মনোভাব রয়েছে সেটা খোঁজার চেষ্টা করেন হরে কৃষ্ণিপূর্ণ চিত্রা মাতাজী বলুন হরে কৃষ্ণা প্রভুজি এখান থেকে ভূমিকাটা পড়ে আমি প্রথম যে উদ্দেশ্যটা দেখছি এখানে এই যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটাকে আরো সুস্থ ভাবে পরিচালনা করার জন্য অর্থাৎ আমি বলছি ব্যাপকভাবে তা যে মূল যে পাণ্ডুলিপিটা ছিলেন ছিল শ্রীমদ ভগবদ্গীতার যেখানে অনেক শ্লোকের ব্যাখ্যা বা এরকম কিছু দেওয়া হয়নি ফলে শিল প্রভুপাদ সন্তুষ্ট হতে পারেনি পরে যখন উনি দেখছেন যে কৃষ্ণ ভাবনা মৃত আন্দোলন আরো ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে এবং প্রত্যেকটা মানুষ ভগবান সম্পর্কে জানতে চাইছে এবং এই যে এখানে একজন একটা কোম্পানি ম্যাক মিলান যিনি কোম্পানি যিনি গ্রন্থটাকে পূর্ণ আকারে প্রকাশ করতে চাইছেন তখন প্রভুপাদি চেষ্টা করলেন যে প্রত্যেকটা শ্লোকের অনুবাদ বা বর্ণান্তর ইংরেজি বর্ণান্তর বা প্রতি শব্দ তাৎপর্য দিয়ে এবং ছবি এই গ্রন্থটা প্রকাশ করা যায় যাতে পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনা আন্দোলনটা আরো ব্যাপক ভাবে সুস্থ ভাবে পরিচালনা হয় ছিল এগুলো উদ্দেশ্যটা ছিল যাতে সঠিকভাবে আমরা মানে দেখুন যে সংস্কৃত সবাই তো জানে না এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে মানুষ সংস্কৃত জানানোর জন্য নয় সংস্কৃত জানানোর জন্য নয় উদ্দেশ্যটা ছিল বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনা প্রচার করা সুষ্ঠু এটাই হলো উদ্দেশ্য কে সংস্কৃত জানলো না জানলো তার জন্য উনি শব্দার্থ দিয়েছেন এরকম না এটা যাতে সুষ্ঠুভাবে কৃষ্ণ কনসিয়াসনেস জগতে প্রচারিত হয় সেটাই ছিল ওনার উদ্দেশ্য সেই জন্য ওয়ার্ড মিনিং গুলো উনি দিয়েছেন আচ্ছা সুবিগ্র নৃসিংহ হরে কৃষ্ণ প্রণাম প্রভুজি প্রভুবাদের মনোভাব হচ্ছে যে মানুষের মাঝে বা মাঝে সহজ এবং চেয়েছেন ভাবে শ্রীকৃষ্ণ ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছাকে প্রকাশ করা প্রকাশ করতে গিয়ে তিনি গেলে যথাযথ ভাবে যেভাবে প্রকাশ করা যায় সেভাবে তিনি তার প্রভাব প্রকাশ করেছেন অর্থাৎ যেমন মায়াবাদীদের দ্বারা ভগবদ গীতা ব্যাখ্যা যেটা রয়েছে বা মনোধর্মী বা যারা বৈজ্ঞানিক রয়েছে বা বিভিন্ন ধরনের রাজনীতিবিদ তাদের যে জ্ঞান রয়েছে জরজাগতি জ্ঞান সেই জ্ঞানের মাধ্যমে তারাই ভগবত গীতাকে প্রকাশ করছে প্রকাশ করার মাধ্যমে তারা কি করছে প্রকৃতি যে অর্থ ভগবান বলতে চেয়েছেন সেই অর্থ তারা কিন্তু প্রকাশ করতে পারছেন না এবং শ্রীকৃষ্ণের যা ইচ্ছা সেটাকে প্রকাশ না করে ভগবান যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেটা না জেনে তারা যে অর্থ প্রকাশ করছেন তাতে মানুষ আরো ভুল পথে যাচ্ছে এবং যেটা প্রভুপাদ যেটা প্রকাশ করছেন যাতে মানুষ সহজ ভাবে যাতে প্রত্যেকটা জীব যে উদ্ধার পেতে পারে এই জগৎ থেকে সেই মনোভাব নিয়ে প্রপাদ এই গীতা প্রকাশ করেছেন দ্বিতীয়ত উদ্দেশ্য হচ্ছে যে মায়ার দ্বারা মোহিত হয়ে যে কখনোই বদ্ধজীব সুখী হতে পারে না এবং বদ্ধজীব যদি ভগবানকে জানে পরমেশ্বর ভগবান রূপে এবং তার ভগবান সম্বন্ধে প্রকৃত অর্থ যদি জানে তাহলে সেই নিজের এই যে জন্ম কর্ম যাবতীয় যা রয়েছে সেটার প্রতি অর্থ বুঝতে পারবে এবং সে ভগবানের ধামে ঠিকভাবে যেতে পারবে তো এই উদ্দেশ্যে যাতে বৌদ্ধজীবরা সেই নিজের জায়গায় ফিরে যেতে পারে সেই উদ্দেশ্য নিয়ে প্রভুপাদ ভগবান এই উদ্দেশ্য নিয়ে প্রকাশ করেছেন উদ্দেশ্যটা বললাম কিন্তু মনোভাবটা ক্লিয়ার হলো না আচ্ছা নেক্সট মানেই করোনা হরে কৃষ্ণ প্রভুজি উদ্দেশ্য ছিল তখন ভগ সারা পৃথিবীতে বহু ইংরেজি ভগবদ গীতা ছিল কিন্তু যেগুলো ছিল অপ্রামাণিক মায়াবাদী ভাষ্য প্রভুজি প্রভুপাত এগুলোকে খণ্ডন করে তিনি কি করলেন কৃষ্ণের যে ইচ্ছে সেটাকে তিনি যথাযথভাবে ওয়ার্ড টু ওয়ার আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ঘটে চলেছে তার কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবো সেটা তিনি লিখলেন এছাড়া কি যে মানব সমাজ জেনারেলি যে যুব সমাজ উল্টো পথে যাচ্ছিল ভগবত গীতার মেসেজের ফলে কৃষ্ণের মেসেজের ফলে ওরা যে সঠিক পথে আসতে পারবে সেইটা ছিল ওনার প্রথম মনোভাব যে উদ্দেশ্য ছিল যে আমি যদি এইভাবে লিখি তাহলে যুবসমাজ ধীরে ধীরে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হবে এবং সেটা তিনি করে দেখিয়ে গেছেন আর মনোভাবটা কি ছিল না জীবের যে নিজের স্বরূপটা কি কৃষ্ণের ইচ্ছা ছিল যে জীব তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি ছেড়ে কৃষ্ণের ইন্দ্রকীর্তির চেষ্টা করে তাহলে যে জন্ম মৃত্যুর এই চক্র থেকে বেরিয়ে যেতে পারবে সেটা তিনি বুঝিয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু দন্ডবত প্রণাম হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শোনা যাচ্ছে না এবং মানুষ যাতে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে সেইভাবে এই ভগবত গীতা তিনি প্রকাশ করেছেন সর্বলীলা ও প্রথম যেটা বই থেকে পাচ্ছি সুষ্ঠ এবং ব্যাপকভাবে গীতার প্রচার করার জন্যেই তিনি পুনরায় গীতা লিখেছিলেন আর ইস্কনের আন্দোলনটা শুধুমাত্র যে গীতার উপর প্রতিষ্ঠিত সেটা প্রুভ করার জন্য তিনি পুনরায় লিখেছিলেন আর আর গীতা উনি ভগবান শ্রীকৃষ্ণ যাই চেয়েছেন যেভাবে জনগণকে মানে মানুষ জীবনে বোঝাতে চেয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করা উচিত আর মানুষ দাস হিসেবে থাকা উচিত বা ভগবান আরাধনাই শ্রেষ্ঠ সেটা বোঝানোর জন্যেই তিনি ভগবান যা বলেছেন হুবহু পুনরায় তিনি আবার লিখেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটা মানুষ যাতে পরমেশ্বর ভগবানকে জানতে পারে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই আরাধনা করা উচিত আর সেবক হিসেবে আমাদের চলা উচিত এটা করার জন্য প্রভু মনোভাব হিসেবে যেটা বুঝতে পেরেছি উনি যা কিছুই তো মানুষের জীবনে সবার হেল্প করার জন্য করেছেন এখান থেকে উনি যে সহানুভূতিশীল বা দয়াশীল সেটা একটা মানে বুঝতে পারছি আর একটা লাইনে দেখলাম উনি টোটাল মানে পুনরায় লেখাটাকে উনি ওনার গুরুদেবকে অর্পণ করতে চাইছেন শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজকে তাই ওনার যে গুরু মহারাজের প্রতি কৃতিত্ব সেটা একটা মনোভাব জানতে পারলাম পাল আমরা ইতিহাস ছিল সেটার আমরা যদি দেখি যে যে ভাষ্যগুলি বা যে অনুবাদ গুলি ইংরাজিতে বা অন্য ভাষায় অনুবাদ হয়েছিল গীতার সেগুলি অধিকাংশই ছিল মায়াবাদী ভাষ্য এবং তাদের মধ্যে যে যারা প্রকাশ করেছিলেন তারা কেউ রাজনীতিবিদ কেউ দার্শনিক বা কেউ জড়বাদী বা কেউ তারা তাদের যে দৃষ্টিভঙ্গি গীতার উপরে সেই দৃষ্টিভঙ্গিটা প্রকাশ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চাইছেন জীবাত্মার কাছে ভগবান শ্রীকৃষ্ণের কি মেসেজ আছে সেটা ওই ভাষ্যগুলিতে কোথাও পাওয়া যায়নি কেউ কেউ বলেছেন যে পঞ্চপান্ডব হচ্ছে পঞ্চপাণ্ডব কেউ ছিল না পাণ্ডব হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আবার কেউ কেউ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভাষ গীতার বলেননি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে পরমাত্মা আছে তিনি এরকম ভাবে কেউ কেউ ব্যাখ্যা করেছে এবং ওনারা কেউই কৃষ্ণ ভক্ত ছিলেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত যে মনোভাব বা প্রকৃত যে উদ্দেশ্য গীতা প্রচার করার জন্য বা গীতার আহ বক্তব্যটা সমস্ত জীবাত্মার হৃদয়ে যাতে সঠিকভাবে প্রথিত হয় সেই বিষয়টা কোথাও প্রকাশিত ছিল না আর শিল্প ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একজন শুদ্ধ ভক্ত ফলে শুধু জ্ঞান জ্ঞানের মধ্যে সেটাকে সীমাবদ্ধ করলে সেই জায়গাটা অনেকটাই আমরা ভুল পথে চালিত শ্রীল প্রভুপাদের হৃদয়ে শিল প্রভুপাদ নিজেও বলেছেন যে তার ব্যাখ্যাগুলি তিনি নিজে করেননি ভগবান বক্তব্যটা তার হৃদয়ে হয়েছিল এবং সেটাই তিনি প্রকাশ করেছেন। ফলে আমরা এটাও বলতে পারি যে প্রভুপাদের যে শ্রীমদ্ ভগবতগীতা যথাযথ তার যে ব্যাখ্যাগুলি আছে শ্লোকগুলির যে ব্যাখ্যাগুলি আছে সেটাতে ভগবানের প্রকৃত বক্তব্যটা বিশ্লেষিত হয়েছে তো এই বক্তব্য আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি ব্যবহার করি তাহলেই আমরা এই আসলে ভেগুবাবু বাবু কে বলেন ত্রিন কথাটাকে আপনি স্মরণ করে বলুন আপনার এক্সপ্লেন আমরা চাইছি আমরা চাইছি কি উদ্দেশ্য না কৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করার জন্য উনি করেছেন কৃষ্ণ ভাবনামিকা আন্দোলন এটা যাতে প্রামাণিক হয় সেটা প্রতিষ্ঠা করার জন্য উনি লিখেছেন তো আমরা জাস্ট কারণ জানতে চাইছি যে কি উদ্দেশ্যে উনি করেছেন বা কি মনোভাবের পিছনে রয়েছে যেটা আপনি এক্সপ্লেইন করা শুরু করলেন ওকে সর্বগুণা সুচিত্রা দেবী দাস হরে কৃষ্ণ বাবু ধন্যবাদ কোনা আমি পড়ে বুঝতে পেরেছি যে শিলো কোহুপার বদ্ধ জীবেদের পথ ও প্রদর্শক করবার জন্য এই ভগবদ গীতা যথাযথভাবে প্রতিস্থাপন করার চেষ্টা করেছিল আর মনোভাব হলো যে মানব আমরা মানব জীবনের উদ্দেশ্য পূরণের জন্য যাতে গীতাটা যথা মানে নিজের মতো করে পড়ি যাতে পড়ে আমরা বুঝতে পারি যে আমার গীতা নিয়ম অনুসারে কিভাবে চলা উচিত এটাই আমি বুঝতে পেরেছি কেশব জনার্দন প্রভু আমি যে ভূমিকায় কি মনোভাব নিয়ে কি করেছে আমার যেটা চার পাঁচটা পয়েন্ট আমার খুব মনে হলো যেটা হলো প্রথম যে আহ শ্রীকৃষ্ণ পরে যে গুরু পরম্পরা ছিন্ন হয়েছিল আমাদের পৌপাদ সেই গুরু পরম্পরা প্রতিষ্ঠা করলেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর হচ্ছে আহ কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মনোভাব যে ইচ্ছা বা যে স্বার্থ নিয়ে মানে গীতার গান দান করেছিলেন পৌপাদ আমাদের কাছে শিখ সেইভাবে এবং ঠিক ঠিকভাবেই আমাদের সেইভাবে যাতে আমরা বুঝতে পারে এবং উপস্থাপন বুঝতে পারে পুপাত তাৎপর্য দিয়েছেন এবং ভাষ্য দিয়েছেন আর আর কেননা দেখতে পারি পৌপাদের আগে যে অনেক ভাষ্যের বা অনেক ইংরেজি সে গীতা ছিল কিন্তু সেই গীতা পরে মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসেনি শুদ্ধ চেতনা উদ্ভব হয়নি সেটা একটা গ্রন্থ হিসেবে থেকে গেছে কিন্তু এখন আমাদের পুপাদের যে সহজ সরল ভাষায় এত সুন্দর তাৎপর্য সহকারে যে ভগবদ গীতা দিয়েছেন তাতে মানে আমাদের দেশ এবং পাঁচ দেশের সবাই পরিবর্তন হয়েছে মানে শুদ্ধতাই পরিবর্তন হয়েছে এই শুদ্ধতা বহুপাত পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করলেন মানে তার এসে মানে পরম্পরা ধারার মাধ্যমে এটা মানে যেমন ইয়াং জেনারেশনের মাধ্যমে আগে কোনো ই ছিল না এখন খুব সুন্দর মানে ইয়াং জেনারেশন হচ্ছে ভগবদ গীতা আকৃষ্ট হয়ে তারা শুদ্ধ হয়ে যাচ্ছে এরা খুব সুন্দরভাবে বহুপাত আমাদের কাছে দিয়ে গেছেন যেটা আগে কোনো কোন মানে গ্রন্থকারী দিয়ে যায়নি কারণ তাদের মোটিভটা আলাদা ছিল সেন্টারে রেখেছে সব শ্লোক সব তাৎপর্য একটাই কথা কৃষ্ণ হচ্ছে আমাদের গ্রহণ এটা কোনো ধারাবাসে দিয়ে যায়নি বলে আমাদের এই ভগবদ গীতার উপরে কোনো রকম কোনো পরিবর্তন আসেনি পৌপাদের সময় থেকে এই পরিবর্তন আমাদের কাছে দেখা দিয়েছে বা আমরা পাচ্ছি এখন এই অমূল্য কৃষ্ণ। অরুণাভ অরুণাভার চৈতন্য বলন হришনা প্রভু নাম গৌফাদัจ্য পরম বৈষ্ণব তো বৈষ্ণবের গুণাবলী এইখানে মনোভাব ব্যক্ত করেছেন যে মানুষকে কিভাবে উদ্ধার করা যায় তার গীতার মাধ্যমে তার বিভিন্ন বানীর মাধ্যমে মানুষকে উদ্ধার করার চেষ্টা করছেন এবং কৃষ্ণ ভাবনা হতে প্রচার করছেন শ্রীমতী সিতা দেবী কমলিনী কীর্তিদা হরে কৃষ্ণ তো আমি এখানে যেটা উদ্দেশ্য সেটা বুঝতে পারছি যে এক কথাতে যে আত্মেন্দ্রিয় প্রীতি সাধনের পরিবর্তে কৃষ্ণেন্দ্রিয় পীতি ইচ্ছার মাধ্যমে যাতে একজনও শুদ্ধ ভক্তে পরিণত হন এটাই ছিল ওনার উদ্দেশ্য আর মনোভাব হচ্ছে সুন্দর সুন্দর ছবি বা পূর্বতন আচার্যদের ভাষ্য ও টিকার মাধ্যমে সহজ সরল ভাষায় আমাদের কাছে গীতার তাৎপর্য উপস্থাপন এটা হচ্ছে মনোভাব শ্রীমতী সীতা দেবী হ্যাঁ হরে কৃষ্ণবাবু প্রবাদের মনোভাব ছিল সুস্থ ব্যাপকভাবে কৃষ্ণ ভাবনা আন্দোলন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা এটা ওনার মনোভাব আর ওনার উদ্দেশ্য ছিল যার মানুষ এই ভগবৎ গীতা পাঠ করে পরম লাভবান এবং একজন শুদ্ধ ভগবান ভক্তে পরিণত হওয়া এটা ওনার উদ্দেশ্য ছিল গুরু হরি কৃষ্ণ প্রণাম প্রভু শ্রীচরণের ধন্যবাদ ছিল যে ভগবতীতা যাতে পৃথিবীব্যাপী আহ গোটা বিশ্বব্যাপী আহ গীতার প্রচার হয় সেটা ছিল শিলোপ্রভুপাদের প্রধান উদ্দেশ্য এবং মনোভাব ছিল দিয়ে আপনাদের কথা শুনতে হচ্ছে আপনার সাউন্ড খুব লো আমি জানি না আপনি হেডফোন ব্যবহার করছেন না কেন সাউন্ড ক্যাচ হচ্ছে না আপনার আমরা যে বিষয়গুলো এখান থেকে প্রভুপাদের উদ্দেশ্য কি উদ্দেশ্যে উনি পাচ্ছি এখানে লিখছেন যে তাই আহ তাই গুরু পরম্পরা ক্রমে লব্ধ ভগবদ গীতার পূর্ণ জ্ঞান কিছু প্রিন্টিং মিস্টেক আছে ও যথার্থ ব্যাখ্যা সহ দিব্য জ্ঞান সমন্বিত মহৎ গ্রন্থটির মূল পাণ্ডুলিপিকে প্রকাশ করতে চেষ্টা করা হচ্ছে যাতে আরো সুষ্ঠু ও ব্যাপকভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় তাহলে সুষ্ঠু ব্যাপকভাবে প্রতিষ্ঠা করার জন্য কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে তিনি ভগবদ গীতাটার ব্যাখ্যা সম্পূর্ণ সর্বাঙ্গভাবে দিয়েছেন এটা একটা উদ্দেশ্য আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন একটি অকৃতিম ঐতিহাসিক প্রমাণ আন্দোলন কারণ তা যথার্থ ভগবদ্গীতার ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল উদ্দেশ্যে এই আন্দোলনকে ভগবদ শিক্ষার উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা স্কন যাতে ভগবদ শিক্ষা অনুসারে চলে বা ইস্কন যাতে এটা একটা প্রামাণিক সংস্থা হয় যে সংস্থার সদস্যরা গীতাকে কেন্দ্র করে এটা প্রতিষ্ঠা করতে উনি চেয়েছেন সেই জন্য গীতার নীতি অনুসারে জীবনযাপন করেন স্কন গীতার উপর ভিত্তি করে চলবে তাহলে ইসকন প্রামাণিক সংস্থা হবে প্রমাণসিদ্ধ সিদ্ধ ঐতিহাসিক প্রমাণ সিদ্ধ হবে এই জন্য উনি গীতার ব্যাখ্যা দিয়েছেন আচ্ছা ভগবদ গীতাকে আমি অবিকৃত ভাবে নিবেদন করার চেষ্টা করছি বিকৃত ভাবে নিবেদন করা হয়েছিল তে যাতে হয় উনি ব্যাখ্যা দিয়েছেন কেবল এটা একটা উদ্দেশ্য না। কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করার নেই প্রচেষ্টা আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা এটা আরেকটা উদ্দেশ্য গীতার ব্যাখ্যা দেওয়ার পিছনে যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন সেই উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে বদ্ধজীবীদের পথ প্রদর্শন করার জন্য মানে কৃষ্ণ চান বদ্ধজীবরা ভক্ত হোক তাই এই গীতার মাধ্যমে ভক্ত হওয়ার কথাই বলা হয়েছে হম এই জন্য এই গীতার ব্যাখ্যা প্রভুপাত দিয়েছেন লোকে যাতে ভক্ত হয় পড়ে আচ্ছা সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের উপলব্ধি করা এবং প্রতিটি জীবের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া তো প্রত্যেকটি জীবকে তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়াতে করাতে উনি এই গীতার ব্যাখ্যা দিয়েছেন শ্রীকৃষ্ণের ইন্দ্র তৃপ্তি সাধন করাটাই হলো জীবনের চরম সার্থকতা এটাও প্রভুপাত জানাতে চেয়েছেন তার এই ব্যাখ্যার মাধ্যমে ভগবান সেটি চান তিনি সেটি দাবি করেন এটি গীতার মূল ভাব যে কৃষ্ণ চান সকলেই তার সেবা করুক এই মূল ভাবটি তার গীতার মধ্যে প্রকাশ করার জন্যই তিনি গীতার ব্যাখ্যা করেছেন আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই মূল ভাবটির শিক্ষা দিচ্ছে আমরা ভগবত গীতার মূল ভাবটি কত্থ করছি না আচ্ছা ভগবত গীতাকে যথাযথ উপলব্ধি করার জন্য অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সহায়তা গ্রহণ করতে হবে গীতা বুঝতে গেলে মানুষকে স্কনের সহায়তা নিতে হবে এই জন্য তিনি গীতার ব্যাখ্যা দিয়েছেন তাই আমরা আশা করি যে এই গীতা করে মানুষ পরম লাভবান হবে এবং যদি একজন ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব মানুষকে শুদ্ধ ভক্তে তৈরি করতে চেয়েছেন গীতার মাধ্যমে প্রভুপাত এই জন্য গীতার ব্যাখ্যা দিলেন অনেকগুলো উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি প্রভুপাত এই গীতা ব্যাখ্যা দেওয়ার পিছনে এখন মনোভাব কি আছে তার আমরা বুঝতে কিন্তু এর পিছনে তার কি মনোভাব লুকিয়ে রয়েছে এর মাধ্যমে তিনি আহ অর্থ উপার্জন করতে চেয়েছেন নাকি জগতে প্রতিষ্ঠা লাভ করতে চেয়েছেন না কি তার মনোভাবটা এর পিছনে কি আছে এতগুলো উদ্দেশ্যে উনি গীতা ব্যাখ্যা করলেন তার পিছনে কি মনোভাব কাজ করছে তিনি কি একজন বড় মহান ব্যাখ্যাকার এটা জগতে প্রতিষ্ঠা করতে চেয়েছেন নাকি এই গীতা বিক্রি করার মাধ্যমে অর্থ উপার্জন করতে চেয়েছেন না কি মনোভাব হয়েছে তার এগুলোর পিছনে তো এগুলো আমরা এখন খোঁজার চেষ্টা করব প্রথমটা যদি আমরা ধরি সুষ্ঠ ব্যাপকভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় যাতে সেই জন্য উনি গীতার ব্যাখ্যা করলেন এর পিছনে প্রভুপাদের কি মনোভাব রয়েছে কেন চান উনি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সারা পৃথিবীতে ছড়িয়ে যাক উনি কেন চাইছেন বলুন আপনারা কি মনোভাব আপনারা দেখতে পাচ্ছেন উনি চাইছেন যে সারা পৃথিবীর জুড়ে স্কটম্যান্ড বিস্তার হোক কেন পবন হরিদাস বলুন সারা পৃথিবী জুড়ে ইসকনের প্রচার প্রসার ব্যাপক ভাবে বাড়ুক এটা প্রভু পাঁচ চাইছেন কেন চাইছেন কি মনোভাব থাকতে পারে পিছনে এই চাওয়ার পিছনে তার কি মনোভাব আছে নাইগান করেন এটাই তো সদ উদ্দেশ্য হ্যাঁ এই উদ্দেশনার পিছনে ওনার কি মনোভাব আছে সেটাই বলুন উদ্দেশের পিছনে একটা মনোভাব লুকিয়ে থাকে সেটা খোঁজার চেষ্টা করো হ্যাঁ তো আছে এর উদ্দেশ্যটা যে মানুষ এই যে মায়াবাদী ভাই যে মায়ার সংসারে প্রতীত হচ্ছে এটা থেকে যাতে মানুষ পারমার্থিক জগতে যেতে উন্নতির লাভ করতে পারে সেটাই ছিল প্রভু বাতের ইচ্ছা উনি চেয়েছেন বদ্ধ জীবরা যাতে কৃষ্ণ কৃপা লাভ করেন হুম ওনার বদ্ধজীবীদের প্রতি করুণা রয়েছে ওনার সারা বিশ্বের মানুষদের প্রতি তার একটা করুণা আছে উনি চান কৃষ্ণের কৃপাটা মানুষের কাছে পৌঁছে দিতে তে ইসকনের মাধ্যমে সেটা করতে চাইছেন উনি এর পিছনে উনার একটা করুণা আমরা দেখতে পাচ্ছি বদ্ধজীবীদের প্রতি তার করুণা রয়েছে এই জন্য উনি সুষ্ঠুভাবে ইস্কন যাতে প্রচার প্রসার হয় সেটা উনি চাইছেন একটা ধরুন কেউ দাতব্য হসপিটাল যদি খুলে কোনো একটা ব্যক্তি ধনী ব্যক্তি যেন হসপিটাল তৈরি করে কেন নাম নাম ডাক কামানোর জন্য হসপিটাল সেটা হতে পারে নাম ডাকতে থাকিবে নাম থাকিবে কিন্তু উদ্দেশ্য আছে মানুষ জানতে সুস্থভাবে বসবাস করতে পারে না সেটা উদ্দেশ্য না মানুষ চিকিৎসা পাচ্ছে না মানুষের প্রতি তার করুণা আছে อืม অর্থের অভাবে মানুষ বড় বড় হসপিটালে যেতে পারে না তাই উনি একটা হসপিটাল খুললেন যাতে মানুষ বিনা পয়সায় এখানে ট্রিটমেন্ট পায় তা মানুষের প্রতি তার করুণা রয়েছে সেই জন্য তিনি হসপিটালটা খুলেছে তো তেমনি প্রভুপাত চেয়েছেন সারা বিশ্ব জুড়ে স্কন প্রচারিত হোক স্কন প্রচার হলে কি হবে লোকে ভক্ত হবে বদ্ধ জীবন থেকে মুক্ত হবে তে কেন উনি বদ্ধ জীবন থেকে মানুষকে মুক্ত করতে চাইতে তার করুণা রয়েছে তা আমরা এই উদ্দেশ্যটার পিছনে প্রভুপাদের করুণা যে রয়েছে বদ্ধ প্রতি সেটা লক্ষ্য করতে পারি মনোভাব এই করুণার মনোভাব রয়েছে ওনার মনোভাবটা হচ্ছে করুণা পূর্ণ উনি পদ্মজীবীদের প্রতি কৃপাপরায়ণ তিনি যেহেতু বৈষ্ণব পদ্মজীবদের প্রতি কৃপা পরায়ণ তাই উনি একটা পদ্ধতির মাধ্যমে পদ্মজীবদের করুণা করতে চাইছেন গীতাটাকে সেটার মাধ্যম ধরেছেন গীতার ব্যাখ্যার মাধ্যমে বদ্ধজীবীদের কাছে কৃষ্ণের যে ইচ্ছা সেটা পৌঁছে দিতে চাইছেন যাতে মানুষ ভক্ত হয় তাদের জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে পারে একটা করুণা কাজ করছে আচ্ছা এইভাবে যদি আমরা আরো যদি দেখি প্রত্যেকটা উদ্দেশ্য যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে কিন্তু প্রত্যেকটা উদ্দেশ্যের পিছনে রূপাদের আহ করুণা বা সহানুভূতি বদ্ধজীবীদের প্রতি যে রয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে কোনো কারণটা আপনি চিন্তা করুন একটু স্কনকে ইস্কনে গীতার ইসকন যাতে একটা প্রমাণ সিদ্ধ সংস্থা হয় তার জন্য গীতার ব্যাখ্যা দিলেন ইসকন প্রামাণিক সংস্থা হয়ে কি লাভ মানুষ গীতার সঠিক ব্যাখ্যা এখান থেকে পাবেন মানুষ তাদের গীতার সম্বন্ধে ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হবে এক্ষেত্রেও সহানুভূতি মানুষের প্রতি কাজ করছে তারপরে যদি আমরা দেখি শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করার ইচ্ছা হয় জন্যই তিনি গীতাটা যথাযথ ব্যাখ্যা করেছেন কৃষ্ণ যেটা চাইছেন সেটাই উনি জগতে উপস্থাপন করতে চাইছেন এখানেও কৃষ্ণের প্রতি যে তার একটা শরণাগতি রয়েছে সেই শরণাগতি যাতে মানুষ লাভ করেন সেটাই আমরা প্রকাশ পাই তার মনোভাবটা সেরকমই তা প্রহপাত কখনোই তার কৃতিত্ব নিজের কৃতিত্ব নেননি এই যে বদ্ধজীবীদের মায়াবাদী ভাষ্য শুনে তাদের সর্বনাশ হচ্ছে তাদেরকে তিনি রক্ষা করতে চেয়েছেন তো সেখানেও করুণার মনোভাব আমরা দেখতে পাই এইগুলো যদি আমরা বিচার করি তাহলে দেখব যে প্রভুপাদের এই কার্য পিছনে তিনি প্রথমত তো হচ্ছে মনোভাব আমরা দেখতে পাচ্ছি যে উনি কৃতিত্ব নিতে চান মানুষ সব কাজের কৃতিত্ব নিজেরা নিতে চায় তারা যে কাজটা করে কৃতিত্ব নিজে দাবি করে কিন্তু উনি নিজে দাবি করেন কৃতিত্ব তার গুরুদেবকে দিয়েছে এটা এটা তার বৈষ্ণবীয় মনোভাব প্রকাশ পেয়েছে তিনি যে ওইটুকুই কৃতিত্ব চেয়েছেন যে উনি শুধু অবিকৃতভাবে নিবেদন করেছেন এইটুকু কৃতিত্ব উনি নিতে চেয়েছেন বাকি পুরো কৃতিত্বটা উনি তার গুরুদেবকে দিয়েছেন এই মনোভাবটা আমরা এখানে প্রভুপাদের ব্যক্ত হতে দেখেছি আচ্ছা তারপরে আর তো সহানুভূতি সেটা তো আমরা দেখলাম সহানুভূতি গুরুদেবকে প্রদান করা ভগবদ গীতার গুরুত্ব প্রয়োজনীয়তাকে যুক্তির দ্বারা বোঝানো এটাও তার একটা মনোভাব আরেকটা ছিল উনি কোনো আপোষ করেননি এই যে ব্যাখ্যা যেটা দিয়েছেন ব্যাখ্যাতে কেউ হয়তো পছন্দ নাও করতে পারে তো তার আপসহীনতার একটা মনোভাব আমরা এখানে দেখতে পাই আপসহীনতার মনোভাব এই সমস্ত মনোভাবগুলি কেন উনি একদম অবিকৃতভাবে দিয়েছেন কে পছন্দ করবে কার পছন্দ হবে না হবে সেদিকে উনি কোনো মাথা ধামাননি যেটা কৃষ্ণ চেয়েছেন সেটাই সেইভাবেই ব্যাখ্যা করেছেন মানে উনি দৃঢ়তা বা একটা আপসহীনতার মনোভাব আমরা এখান থেকে দেখতে পাই এই যে প্রভুপাদের মনোভাবগুলি আমরা চার রকমের মনোভাব তার এই ভূমিকা বা গীতা লেখার পিছনে দেখতে পাচ্ছি এবং অনেকগুলো উদ্দেশ্য রয়েছে যেগুলো উদ্দেশ্যকে আমরা তিনটা তিনটা শ্রেণীতে ভাগ করেছি সারা বিশ্বে বৈষ্ণব দর্শন প্রচার করা ইসনের কার্যকলাপ গুলিকে অনুমোদিত করা ভগবদ গীতা যথাযথকে উপস্থাপন করা যেটা কৃষ্টি হচ্ছে। এই যে উদ্দেশ্য এবং মনোভাব আমরা দেখলাম যে ভূমিকার মধ্যে শিলপ্রভুপাত কেন ভগবাটা ব্যাখ্যা দিলেন উদ্দেশ্য গুলো পেলাম অনেকগুলো একাধিক উদ্দেশ্য তিনখানা এখানে সারাংশ করে তুলে ধরেছি এরপরে মনোভাব তার পিছনে কি আছে না সহানুভূতি বদ্ধজীবীদের প্রতি তারপরে তিনি কৃতিত্ব গুরুদেবকে দিয়েছেন ভগবদ্গীতার গুরুত্ব তিনি মানুষকে বুঝাতে চেয়েছেন মানুষ যাতে গুরুত্ব বোঝে যদিও এটা একটা উদ্দেশ্যের মধ্যেই পড়ে কিন্তু তারপরেও তার একটা সহানুভূতিশীল ছিলেন বদ্ধজীবীদের প্রতি এটার পিছনে আর তিনি অ্যাজ ইট অবিকৃত ভাবে দিয়েছেন মানে কোনো আপোষ করেননি তিনি মানে আপোষহীনতার মনোভাব এখান থেকে আমরা দেখতে পাই এই যে মনোভাব উদ্দেশ্য আমরা আলোচনা আজকে করলাম এবার আপনারা এটা আমরা পরবর্তী ক্লাসে আরো আলোচনা করব ছিল বহুপাদের এই মনোভাব উদ্দেশ্যগুলি আমাদের জন্য চিন্তা করা কতটা গুরুত্বপূর্ণ কিভাবে আমরা বহুপাদের এই মনোভাবগুলিকে বা এই উদ্দেশ্যগুলিকে প্রাধান্য দেব এগুলো আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ কেন আমরা এই বিষয়গুলোর উপরে চিন্তা করবো এই বিষয়গুলি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো তা আমরা অবশ্যই চিন্তা করবেন আর মুখবন্ধটা আপনারা পড়ে আসবেন চল্লিশ পৃষ্ঠার মুখবন্ধ আছে পুরো গীতাটা মুখবন্ধের মধ্যে প্রভুবাদ সরল করে ব্যাখ্যা করে দিয়েছেন এটা ভালো করে পড়ুন তাহলে গীতার সার কথাটা আপনারা জেনে যাবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস বুধবার আপনাদের তিন দিন যে ক্লাস সেই তিন দিন অনুসারেই হবে এখন রবিবার বুধবার এবং শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে পরীক্ষা হয়ে গেছে ইস উপনিষদের সমস্ত রেজাল্ট আহ খাতা পত্র গুলো আপনারা বাইপোস্টে পাঠিয়ে দিন ঠিক আছে ধন্যবাদ